প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। উচ্চতর গণিত প্রথম পত্র ম্যাট্রিক্স ও নির্ণায়ক, লেকচার 1, ম্যাট্রিক্সের সংজ্ঞা এবং ম্যাট্রিক্সের প্রকারভেদ লেকচারে আপনাদেরকে স্বাগতম। তো আসুন শুরু করা যাক। শুরুতে আমরা ম্যাট্রিক্সের সংজ্ঞাটা দেখি, যে ম্যাট্রিক্স হচ্ছে সংজ্ঞা বা প্রতীক বা বীজগাণিতীয় রাশির আয়তাকার সাজানো ব্যবস্থা। ম্যাট্রিক্স প্রকাশ করতে আমরা থার্ড ব্র্যাকেট অথবা ফার্স্ট ব্র্যাকেট অথবা ডাবল বার, এভাবে ডাবল বার প্রতীক ব্যবহার করে থাকি। যেই সংখ্যা বা রাশি নিয়ে ম্যাট্রিক্স গঠিত হয় তাদেরকে আমরা বলি যে ম্যাট্রিক্সের ভুক্তি, এন্ট্রি আমরা বলি। ম্যাট্রিক্সের নামকরণ সাধারণত ইংরেজি বড় হাতের অক্ষর, যেমন এ বি সি ব্যবহৃত হয়, এবং ম্যাট্রিক্সের যে ভুক্তি এলিমেন্টগুলোকে আমরা প্রকাশ করি সেগুলো হচ্ছে গিয়ে ইংরেজি ছোট হাতের অক্ষর, যেমন হচ্ছে গিয়ে ছোট হাতের এ বি সি ব্যবহৃত হয়। আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে এ একটা ম্যাট্রিক্স, এটাকে আমরা দেখুন আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করেছি। এটার বাম থেকে ডানে ভুক্তিগুলো ম্যাট্রিক্সের আমরা সারি বলে থাকি, যে 1 2 3 4, এটাকে আমরা বলেছি ম্যাট্রিক্সের সারি, একটা সারি দুইটা সারি। আর উপর থেকে নিচে যে সংখ্যাগুলো রয়েছে, যে ভুক্তিগুলো রয়েছে, সেগুলো নিয়ে হচ্ছে গিয়ে কলাম বা স্তম্ভ গঠিত হয়। যেমন 1A এটা একটা কলাম, এই যে 2B একটা কলাম, 3X একটা কলাম, 4Y, তাহলে হচ্ছে গিয়ে টোটাল চারটা কলাম। তাহলে এই যে একটা ম্যাট্রিক্স এ রয়েছে, এটার দুইটা দুইটা রো এবং চারটা কলাম রয়েছে। এই ম্যাট্রিক্সটিতে আমরা ভুক্তিগুলো যদি পরিমাপ করি তাহলে হচ্ছে এটাকে আমরা বলতে পারি A11, A12, A13, A14। অনুরূপভাবে এটাকে আমরা বলতে পারি A21, A22, A23 অ্যান্ড A24 ভুক্তি। এই একটা ম্যাট্রিক্সটিতে তাহলে আমরা বলতে পারি যে A11, দ্যাট মিন্স 11তম ভুক্তি হচ্ছে গিয়ে 1, 12তম ভুক্তি হচ্ছে গিয়ে 2, 13তম ভুক্তি হচ্ছে গিয়ে 3, এবং 14তম ভুক্তি হচ্ছে গিয়ে 4। অনুরূপভাবে আমরা যদি বলি এটা হচ্ছে গিয়ে A21, আমরা যদি এরকম দেখি যে 21তম ভুক্তি হচ্ছে গিয়ে A, 22 ভুক্তি বি, এবং 23 ভুক্তি হচ্ছে গিয়ে এক্স, 24 ভুক্তি হচ্ছে গিয়ে ওয়াই। আসুন আমরা ম্যাট্রিক্সের প্রকারভেদ নিয়ে আলোচনা করা যাক। শুরুতেই সারি ম্যাট্রিক্স, যেটাকে আমরা ইংলিশে বলি রো ম্যাট্রিক্স, তো এটা সংজ্ঞাটা হচ্ছে কি এরকম, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি সারি থাকে তাকে আমরা সারি ম্যাট্রিক্স বলি। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ম্যাট্রিক্স আছে, যে 2 3 4 5, এখানে একটা সারি, এখানেও দেখুন যে একটা সারি, A1 A2 A3 একটা সারি রয়েছে। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা সারি ম্যাট্রিক্স বলতে পারি, যেখানে এটার অর্ডার হচ্ছে গিয়ে 1/4। প্রথম ম্যাট্রিক্সের অর্ডার হচ্ছে গিয়ে 1/4 ক্রমের, এবং দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 1/n ক্রমের বা আকারের সারি ম্যাট্রিক্স। দ্বিতীয় যে সংখ্যাটা সেটা হচ্ছে কি কলাম ম্যাট্রিক্স। কলাম ম্যাট্রিক্সটা হচ্ছে কি এরকম, যে ম্যাট্রিক্সের কেবলমাত্র একটি কলাম থাকে তাকে আমরা কলাম ম্যাট্রিক্স বলি। এখানে দুইটা ম্যাট্রিক্স আমরা দেখতে পাচ্ছি, যে ম্যাট্রিক্সটিতে দুইটা শুধুমাত্র একটি একটি কলাম রয়েছে, এবং এদের এদের হচ্ছে গিয়ে 4/1 আকারের, আর হচ্ছে গিয়ে n/1 আকারের। তাহলে এই দুইটাকে আমরা বলছি হচ্ছে গিয়ে কলাম ম্যাট্রিক্স। থার্ড যে সংখ্যাটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বর্গ ম্যাট্রিক্স, স্কোয়ার ম্যাট্রিক্স। সংখ্যাটা হচ্ছে এরকম, যে ম্যাট্রিক্সের সারি ও কলাম সংখ্যা সমান, যদি সারি এবং কলাম যদি একই হয় তখন এই ম্যাট্রিক্সকে আমরা বলে হচ্ছে গিয়ে বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স। তো দেখুন এই যে উদাহরণ হিসেবে আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স নিয়েছি, এখানে দেখুন প্রথম যে
ম্যাট্রিক্সটা আছে সেটা হচ্ছে কি 2x2 অর্ডারের বা 2x2 আকৃতির, এবং পরবর্তী যেটা আছে সেটা দেখুন তিনটা কলাম এবং তিনটা রো এবং তিনটা কলাম রয়েছে, এটারও একই রকম তিনটা কলাম এবং তিনটা রো মানে 3x3 অর্ডার। তাহলে এরা প্রত্যেকেই কিন্তু বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স আমরা বলতে পারি। 4 নম্বরে যে সংখ্যাটা রয়েছে সেটা হচ্ছে কি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ, আমরা এটাকে মুখ্য কর্ণ বলে থাকি, ইংলিশে আমরা বলে থাকি হচ্ছে কি প্রিন্সিপাল ডায়াগোনাল। তাহলে প্রিন্সিপাল ডায়াগোনাল কোনটা? কোনো বর্গ ম্যাট্রিক্সের প্রথম সারি ও প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে আমরা বলি হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স, এটাকে আমরা প্রধান কর্ণ বলে থাকি। তাহলে এটা কি প্রথম সারি এবং প্রথম কলামের সাধারণ ভুক্তি বরাবর কর্ণকে আমরা বলেছি কি প্রধান কর্ণ, আর এই প্রধান কর্ণ বরাবর ভুক্তির সমষ্টিগুলোকে ম্যাট্রিক্সের ট্রেস বলা হয়। এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই যে প্রধান যে কর্ণ বরাবর যে ভুক্তিগুলি রয়েছে সেগুলোর যোগফলকে আমরা বলেছি কি ট্রেস। উদাহরণ হিসেবে আমরা এখানে দেখতে পারি যে এ বি সি এক্স ওয়াই জেড 3 4 5 3x3 অর্ডারের একটা ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ হচ্ছে গিয়ে এখানে এ ওয়াই 5, এই প্রধান কর্ণ হচ্ছে গিয়ে এটা, এবং প্রধান কর্ণের ভুক্তিগুলো হচ্ছে গিয়ে এ ওয়াই 5। তাহলে প্রধান কর্ণের ভুক্তিগুলোর সমষ্টিকে আমরা বলেছি গিয়ে ট্রেস বা ট্রেস অফ এ ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের ট্রেস অফ এ ম্যাট্রিক্সটা হচ্ছে কি এ প্লাস ওয়াই প্লাস 5, ঠিক আছে। 5 নম্বরে আমরা যে সংখ্যাটা দেখব সেটা হচ্ছে কি কর্ণ ম্যাট্রিক্স, ইংলিশ আমরা এটাকে বলেছি কি ডায়াগোনাল ম্যাট্রিক্স। যে বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য, প্রধান কর্ণের ভুক্তিগুলো শূন্য অথবা অশূন্য এবং অন্যান্য ভুক্তি শূন্য, তাকে আমরা কর্ণ ম্যাট্রিক্স বলি। দেখুন এখানে ডি ওয়ান একটা ম্যাট্রিক্স যার প্রধান কর্ণ হচ্ছে গিয়ে অশূন্য 5 2, এবং বাকি যে কর্ণ এলিমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে শূন্য। ডি টু একটা ম্যাট্রিক্স যার প্রধান কর্ণগুলো হচ্ছে গিয়ে এ 1 1, এ 2 2, এ 3 3, এগুলো হচ্ছে গিয়ে অশূন্য আর বাকিগুলো হচ্ছে গিয়ে শূন্য। তাহলে এই দুইটা ম্যাট্রিক্সকে আমরা বলতে পারি হচ্ছে গিয়ে কর্ণ ম্যাট্রিক্স। আমরা পরবর্তী সংজ্ঞা যদি দেখি সেটা হচ্ছে কি স্কেলার ম্যাট্রিক্স। যে কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণের ভুক্তিগুলো সমান, যদি প্রধান কর্ণের ভুক্তিগুলো যদি একই রকম হয় তাহলে এই ম্যাট্রিক্সগুলোকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলে থাকি। উদাহরণ হিসেবে এখানে দুইটা ম্যাট্রিক্স আছে S1 এবং S2, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা ভুক্তি হচ্ছে কি 5 5 একই, এবং S2 ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো হচ্ছে কি সবগুলো A। তাহলে যদি প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যদি একই হয় এগুলোকে আমরা স্কেলার ম্যাট্রিক্স বলি। এখানে বলে রাখি যে সকল স্কেলার ম্যাট্রিক্স ম্যাট্রিক্সই কর্ণ ম্যাট্রিক্স, এটা মনে রাখতে হবে। ইম্পর্টেন্ট একটা টপিক বা সংজ্ঞা আমরা বলতে পারি অভেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, যেটাকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স অর ইউনিট ম্যাট্রিক্সও বলে থাকি। সেটা কীরকম যে কর্ণ ম্যাট্রিক্সের কর্ণস্থিত সকল ভুক্তি যদি 1 হয়, হ্যাঁ প্রধান কর্ণ বরাবর যদি আমার ম্যাট্রিক্সের এলিমেন্ট বা ভুক্তিগুলো যদি 1 হয় তখন এটাকে আমরা বলেছি কি অভেদক ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স বলে থাকি। এখানে 2x2 অর্ডারের একটা ম্যাট্রিক্স আছে সেটাকে আমরা I2 দিয়ে প্রকাশ করেছি। ম্যাট্রিক্স অভেদক ম্যাট্রিক্সকে আমরা সাধারণত I দিয়ে প্রকাশ করি। তো যেহেতু এটা 2x2 অর্ডারের এই জন্য এটাকে আমরা I2, এবং এটা হচ্ছে কি 3x3 অর্ডার এই জন্য এটাকে আমরা I3 দিয়ে প্রকাশ করেছি। প্রত্যেকটি কিন্তু এখানে অভেদক ম্যাট্রিক্স।
শূন্য ম্যাট্রিক্স, এখানে যে ম্যাট্রিক্সে সকল ভুক্তি শূন্য তাকে আমরা শূন্য ম্যাট্রিক্স বলি। উদাহরণ হিসেবে দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, এখানে দেখেন প্রত্যেকটা এলিমেন্টগুলো জিরো, তাহলে এখানে সবগুলো হচ্ছে কি শূন্য ম্যাট্রিক্স। আমরা এরপর দেখবো হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা বিম্ব বা রূপান্তরিত ম্যাট্রিক্স, এটা আমাদের অঙ্ক করার জন্য লাগে, ট্রান্সপোজ করা লাগে। একটি ম্যাট্রিক্সে সারিগুলোকে কলাম আকারে লিখে যে নতুন ম্যাট্রিক্স পাওয়া যায় তা সেই ম্যাট্রিক্সকে আমরা বলি হচ্ছে কি ট্রান্সপোজ ম্যাট্রিক্স। হ্যাঁ, অনুরূপভাবে আমরা এটা বলতে পারি সবগুলো কলামকে যদি সারি আকারে লিখি তাহলে সেটাকেও কিন্তু আমরা ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলতে পারি। এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজকে আমরা এ টি, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, এটাকে আমরা ইংলিশে বলে হচ্ছে কি ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, অথবা এই ছোটো হাতের এ টি দিয়েও আমরা লিখতে পারি, অথবা টি টি প্রাইম দিয়েও আমরা লিখতে পারি, দ্বারা সূচিত করা হয়। আমরা যদি দেখি যে এ একটা ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে কি এরকম, এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা হবে হচ্ছে কি এ টি, এটাকে আমরা প্রকাশ করেছি কি এ টি দিয়ে, তাহলে দেখেন এখানে প্রত্যেকটা রো, এই প্রথম রোটা হয়ে গেল কলাম, দ্বিতীয় রোটা হয়ে গেল দ্বিতীয় কলাম। হ্যাঁ, প্রথম ম্যাট্রিক্সের আকারটা হচ্ছে গিয়ে এম বাই এন, এবং দ্বিতীয় যে ম্যাট্রিক্স ট্রান্সপোজ করার পর বিম্ব যে ম্যাট্রিক্স হলো সে ম্যাট্রিক্সের আকার হলো হচ্ছে গিয়ে এন বাই এম। আমরা এর পরবর্তীতে দেখবো হচ্ছে কি সিমেট্রিক ম্যাট্রিক্স, আমরা প্রতিসম ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব। একটি বর্গ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ ম্যাট্রিক্স একই যদি হয় তখন তাকে আমরা প্রতিসম ম্যাট্রিক্স বলি। উদাহরণ হিসেবে এখানে এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, এটা প্রতিসম ম্যাট্রিক্স, কারণ হচ্ছে কি এটাকে যদি আমরা ট্রান্সপোজ করি, কলামকে যদি রোতে রূপান্তর করি, তাহলে ট্রান্সপোজ করলে ওই ম্যাট্রিক্সটাই কিন্তু এই ম্যাট্রিক্স হবে। তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল হচ্ছে যদি এ হয় তাহলে আমরা এটাকে বলতে পারি হচ্ছে কি প্রতিসম ম্যাট্রিক্স বা সিমেট্রিক ম্যাট্রিক্স। এরপর দেখব হচ্ছে কি বি প্রতিসম ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি বর্গ ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পর তার পূর্বে যদি একটি ঋণাত্মক চিহ্ন থাকে তখন আমরা এটাকে বলেছি বি প্রতিসম ম্যাট্রিক্স। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি এ একটা ম্যাট্রিক্স, এটা একটি বি প্রতিসম ম্যাট্রিক্স, কারণ এটাকে ট্রান্সপোজ যদি আমরা করি তাহলে এটা মাইনাস এ হয়। বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বা মুখ্য কর্ণের ভুক্তিগুলো সর্বদা শূন্য হয়, এটা খেয়াল রাখতে হবে যে প্রধান কর্ণ বরাবর ভুক্তিগুলো যেগুলো আছে, এলিমেন্ট যেগুলো আছে, এগুলো সবসময় শূন্য হবে। তো আজকে ম্যাট্রিক্সের লেকচার ওয়ান আপাতত এতটুকুই থাকলো, সবাইকে ধন্যবাদ। আমরা পরবর্তী লেকচার দেখব ম্যাট্রিক্সের অপারেশন, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ ভাগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।